যশোরডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে ছাগল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল শামুকতলা থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের কদমতলা এলাকা থেকে ছাগলটিকে তুলে নিয়ে শামুকতলায় বিক্রি করতে গিয়ে ধরা পড়ে এক যুবক। তার নাম বিপ্লব রায়। তার বাড়ি যশোরডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন টটপাড়া পেট্রোল পাম্প এলাকায়। যদিও শামুকতলাতে এই ছাগলটি রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। সন্ধ্যে 6:30 নাগাদ ছাগল চুরি নিয়ে অভিযুক্তর বাড়ির সামনে জটলা বাঁধে। এরপরই খবর দেওয়া হয় শামুকতলা থানার পুলিশকে। শামুকতলা থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, এই চুরির পেছনে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ উঠায় নিয়ে গেল কি কয়? ওর কথায় অসঙ্গতি আছে, অনেক।